বনগাঁ এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে 16 কেজি বিভিন্ন আকারের সোনার টুকরো উদ্ধার করল বিএসএফ। ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে চোরাপথে প্রচুর সোনা ভারতে প্রবেশ করেছে। গোপন সূত্রে বিএসএফের কাছে কয়েকদিন ধরেই এই খবর ছিল। খবর ছিল পাচার হওয়া সোনা এখনও সীমান্তের কাছে গ্রামেই লুকানো রয়েছে। বিশ্বস্ত সূত্রে এমন খবর পেয়ে বিএসএফের পক্ষ থেকে বিশেষ দল গঠন করা হয়, কাজে লাগানো হয় সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা দপ্তরকে। অবশেষে শনিবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বনগা ঘুনারমাঠ এলাকায় এক বাড়িতে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনীর 5 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা। অভিযানে নেমে মেলে সাফল্য। সীমান্ত এলাকায় হালদারপাড়া গ্রামের অলোক পাল নামে এক পাচারকারীর ঘর থেকে উদ্ধার হয় 16 কেজি সোনা। উদ্ধার হওয়া সোনাগুলি বিভিন্ন আকারের বলে জানিয়েছে বিএসএফ, যার বাজার দর আনুমানিক প্রায় 12 কোটি টাকা। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে, প্রায় 1 মাস ধরে অভিযুক্ত অলোকের বাড়িতে সোনাগুলি লুকানো ছিল। সোনাগুলি বাংলাদেশি এক ব্যক্তি লুকিয়ে রেখেছিল। অভিযুক্তের আরও দাবি, এর বিনিময়ে প্রতিদিন তাকে 400 টাকা করে দেওয়া হবে বলে চুক্তিও করা হয়েছিল। বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের বনগাঁ ঘুনারমাঠ এলাকায় কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 5 নম্বর ব্যাটালিয়ান। বিএসএফের দাবি, অভিযুক্ত অলোক এর আগেও সোনা পাচারের অভিযোগে জেল খেটেছে। উদ্ধার হওয়া সোনাগুলি বিএসএফের পক্ষ থেকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বনগাঁ এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে 16 কেজি বিভিন্ন আকারের সোনার টুকরো উদ্ধার করল বিএসএফ। ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে চোরাপথে প্রচুর সোনা ভারতে প্রবেশ করেছে। গোপন সূত্রে বিএসএফের কাছে কয়েকদিন ধরেই এই খবর ছিল। খবর ছিল পাচার হওয়া সোনা এখনও সীমান্তের কাছে গ্রামেই লুকানো রয়েছে। বিশ্বস্ত সূত্রে এমন খবর পেয়ে বিএসএফের পক্ষ থেকে বিশেষ দল গঠন করা হয়, কাজে লাগানো হয় সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা দপ্তরকে। অবশেষে শনিবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বনগাঁ ঘুনারমাঠ এলাকায় এক বাড়িতে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনীর 5 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা। অভিযানে নেমে মেলে সাফল্য। সীমান্ত এলাকায় হালদারপাড়া গ্রামের অলোক পাল নামে এক পাচারকারীর ঘর থেকে উদ্ধার হয় 16 কেজি সোনা। উদ্ধার হওয়া সোনাগুলি বিভিন্ন আকারের বলে জানিয়েছে বিএসএফ, যার বাজার দর আনুমানিক প্রায় 12 কোটি টাকা। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে, প্রায় 1 মাস ধরে অভিযুক্ত অলোকের বাড়িতে সোনাগুলি লুকানো ছিল। সোনাগুলি বাংলাদেশি এক ব্যক্তি লুকিয়ে রেখেছিল। অভিযুক্তের আরও দাবি, এর বিনিময়ে প্রতিদিন তাকে 400 টাকা করে দেওয়া হবে বলে চুক্তিও করা হয়েছিল। বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের বনগাঁ ঘুনারমাঠ এলাকায় কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 5 নম্বর ব্যাটালিয়ান। বিএসএফের দাবি, অভিযুক্ত অলোক এর আগেও সোনা পাচারের অভিযোগে জেল খেটেছে। উদ্ধার হওয়া সোনাগুলি বিএসএফের পক্ষ থেকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।